আপনি 120 মাল নিয়ে একটা ভ্যানের মধ্যে মাইক লাগাই দিবেন জোড়া 500 জোড়া 500 একটা 300 জোড়া 500 সেল করতে পারবে 300 জোড়া 500 আচ্ছা এভাবে তো সেল করতেছে ভাই এভেলেবল আসছে না ভাই বাংলাদেশে চলেন এমন কোন জিনিস আমার আমার এই মালগুলি নবীনগর শাপাল বাইবেল গাজীপুর উত্তরা সব জায়গা টুঙ্গি কামারপাড়া স্টেশন সব আমার মালগুলি চলে ভাই এগুলো চলে আমার এই মালগুলি ওকে ভাই একসময় আমরা ফুটপাতে মাল বেচি ভাই আচ্ছা আচ্ছা আজকে আল্লাহ এখানে না খারাপ করছে আপনারা এখানে খারাপ করবেন ইনশাআল্লাহ আচ্ছা এই একটা ব্যান্ডেন তাওয়াল ওয়াশ তাওয়াল ওয়াশ হ্যাঁ আচ্ছা সবে 120 টাকা সব 120 টাকা আবার ভাই অনেক ব্যবধান ভাই আচ্ছা আচ্ছা কাপড় কোন সিলিকন কোয়ালিটি কোন মানে আপনি সব সময় একটু ভালো কোয়ালিটি সংগ্রহ করেন ভাই আমার কথা কোনটা মানুষ টাকাতে মাল কিনবো টাকাতে মাল কিনে যদি কোনো প্রতারিত না হয় আমার সব ধরনের আইটেম আছে ফুডের মাল আছে দোকানের মাল আছে কোন ভাই আমার কাছে ফিরে যাবেন না মাল না নেন আপনার কাছে একটা অনুরোধ যদি কোনো ভাই ব্যবসা করতে চান বা করেন আমার ভিডিওটা দেখবেন মাল না নেন ভিডিওটা শেয়ার করবেন আরেকজন ব্যবসা করার সুযোগ করে দিবেন ভিডিওটা শেয়ার করে ১৫০ যদি ভাই আপনার যদি কোনো ভাই ব্যবসা করতে চান ভাই টাকা ঢোকেন দশ টাকা মালে ঢোকেন না ওই 80 টাকা 90 টাকার মাল অনেক টাকা ভাই 120 মাল কিনলে 10 পিস ফ্রি ও ভাই ফ্রি আপনার হাইদা দিব না তার ফয়তাদের রাইখ কেটে ফ্রি দিব চিন্তা করবেন সব সময় ইয়েস যুক্তি সঙ্গত যেটা কথা বলছেন সেটাই টাকা না ভাই জি ভাই ভাই আমার এই ভিডিওটা যারা দেখতেছেন পুরোটা ভিডিও দেখবেন আপনি দেখবেন আরেকজনে দেখার সুযোগ করে দিবেন আমার এই ভিডিওটা পুরোটা ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি কি মাল বিক্রি করি আর কি করতেছি ইয়েস ওকে আমার ভাই সব বান্দা পাটি ভাই আমার প্যানে লেগা আল্লাহর রহমতে দিল ভাই প্যানে লেগা বিখ্যাত ভাই কত ভাই 1200 এন ওই কাস্টমার খিসকে বলেছে 1200 টাকা সাইনা প্যান 1200 টাকা তো বলবো 1200 টাকা তো দাম কি ভাই আমার তে তো অ্যামাউন্ট নাই তো আছে কম দামের মাল আছে লন এটা লন 500 300 কই না ভাই 300 দিমু লই যান 300 উদ্দেশ্য কি কাস্টমার ছুটলো না কারো দোকান থেকে ইয়েস এই জন্য আমার মালা দোকানও চলে ভাই দোকানে চলতে পারে আমার দোকানও চলে বিভিন্ন দোকানে চলে বিভিন্ন দোকানে চলে ভাই আমার আচ্ছা কোথা থেকে পারেন ভাই আপনি ভাই এই লোকের টেলার স্লট এইগুলি টেলার সেল লট টেলার সেল লট হ্যাঁ অনেক টেলার আছে ভাই টেলার সালারা বেচ টেলার ছাইরা দিছে বা টেলার তুইয়া পলাই গেছে গা ভাই এই লট গুলি আমরা কালেকশন করি ভাই আচ্ছা আচ্ছা টেলার সেল মাল ভাই ভাই এগুলো আসলে পছন্দ মানে আছে কালেকশন কেমন ভাই অনেক মাল ভাই যথেষ্ট মাল মালের মেলা আমার কাছে ভাই এই ক্ষেত্রে এটা রেট কেমন হয় ভাই একটু বলে দেন তো ভাই এটা রেট একদম 150 টাকা ভাই 180 টাকা ব্যস্ত মাত্র রবির ভাই আপনার কারণে আপনার ভিডিওতে 150 টাকা 150 টাকা এরকম অফিশিয়াল শেয়ার স্ট্যান্ড অফিশিয়াল ব্যানার ভাই ভাই কারো কাছে পাইবেন না ভাই আপনি ভিডিও করছেন এই এলাকায় কারো কাছে পাইবেন কারো কাছে পাইবেন না কি ভাই এই প্যান গুলো খালি দেলোর ভাইয়ের কাছে পাইবেন এই প্যান অফিসিয়াল প্যান আচ্ছা কারণ দেলোর ভাই ভদ্র মানুষ ভদ্র প্যান বিক্রি করে ভাই দেখেন দেখেন চমৎকার সাপ আর মানে প্যান গুলি চলে ভাই এগুলো কেমন কেমন সেল করতেছ ওনারা মাশাআল্লাহ ভালো চলছে এক এক প্যান বেচতে 500 750 করে ব্যস্ত ভাই এই প্যান গুলো এই প্যান গুলো রেডিমেড প্যান হ্যাঁ এই অফিসিয়াল প্যান ভাই 10 থেকে 11 বছর পর্যন্ত আচ্ছা আচ্ছা এই পুলা পণ্যের প্যান কেমন দাম ভাই 110 টাকা ভাই 110 টাকা হ্যাঁ ওই 80 টাকা প্যান দেলোর ভাই বেচে না আচ্ছা আচ্ছা ওই অনেকে 80 টাকা বেচে ভাই 110 টাকা 110 টাকা যদি আপনি ভিডিও কেটে ধরে এক দেই খায় ভাই রবিন ভাই সেই ক্ষেত্রে 10 টাকা 65 করুন ভাই 100 টাকা 100 টাকা 100 টাকা 100 টাকা দেখেন ভাই কম যদি কোনো কালীগঞ্জ কোনো পার্টি আসেন ভাই আইসা আমার দোকানে একটু দেখা যাবেন এক কাপ চা খেয়ে যাবেন ভাই চা খেয়ে দেখে যাবেন দেলো ভাই কি কই আছে জি কালীগঞ্জ থেকে অনেকে কিন্তু আপনাদের মার্কেটে আসে ভাই 90% মানুষ আমার এখান থেকে মাল নেয় ভাই 90% মানুষ বাংলাদেশের 64 জেলার মানুষ আমার কাছ থেকে মাল নেয় আচ্ছা আচ্ছা কেন নেয় মালে নেয় ভাই মালে মালে এগুলো বেল সহ হবে না বেল সহ ভাই বেল সহ 200 টাকা ভাই 200 টাকা যদি আপনি ভিডিও নিয়ে খেলাল আরো 10 টাকা কম ভাই 190 টাকা 190 প্রত্যেকে কেমন দাম হতো এই মাল কালীগঞ্জ নিতে হলে 240 টাকা লাগবে ভাই 240 টাকা আমার কাছে মাত্র 190 টাকা দিব আপনি 50 টাকা কম কেন কম ভাই ভাই কেন কম এই আমার এখানে ভাড়া লাগে না দোকান ভাড়া লাগে না ইয়েস আমার এখানে ভাড়া তো 6000 টাকা আর আপনি নিজেই মহাজন নিজেই মালিক আমি নিজে মহাজন আমি নিজে হিসাব ইয়েস এর লেগা ভাই আমার কাছে কম 30 টাকা ভাই 130 টাকা বলো 130 টাকা বলো 130 টাকা 40 40 40 40 মেলা ভাই 40 টাকার মেলা ভাই 40 টাকার মেলা 40 টাকা বাট পালি চিকারি ব্যবসা দেলো ভাই করনা ভাই 40 টাকার মেলা রবি ভাই 40 60 প্যান শার্ট প্যান্ট পাঞ্জাবি গেঞ্জি এই দেখেন সবই 40 সবই 40 এই পাঞ্জাবি 40 40 দেখবেন যে তার এই ট্রেড লাইসেন্সটা পরিচয় পত্র আছে কিনা আচ্ছা সে ব্যবসায়ী কিনা হ্যাঁ সে প্রকৃত ব্যবসায়ী কিনা তার একটা প্রতিষ্ঠান আছে কিনা দেখেন এমন একটা প্রতিষ্ঠান থাকতে হবে এর দোকান থাকতে হবে ভাই প্রতিষ্ঠান থাকতে হবে আচ্ছা আচ্ছা ওই লোকের দিবেন অ্যাডভান্স আচ্ছা ওই লোকের অ্যাডভান্স দিলে শুন আপনি সে আপনি ব্যবসা করতে পারেন আর আপনার মাল আপনি বুঝ মতো পাবেন আপনার টাকাটা আপনি পাবেন ওই উটকো মানুষরে ওট মাগি তোর বিয়া ওই সব পয়সা যদি আপনি অ্যাডভান্স দেন আর এদের সাথে যদি ভাই আপনারা আমাদের মতো মানুষে মিলান তাহলে তার হলো না ভাই আচ্ছা রিক্সা চালক ও চালক প্রাইভেট কারও চালক চালক কথা যারা ব্যবসা করেন ভাই ব্যবসায়ী গো কাছে আমারও একটা রিকোয়েস্ট অনুরোধ ব্যবসায়ী হিসাবে যারা ব্যবসা করো তোমরা সে আমার বড় হোক আর ছোট হোক সবার কাছে অনুরোধ কোন সময় কাস্টমারের সাথে খারাপ ব্যবহার আর কাস্টমারের সাথে দুই নম্বরই করবা না
অ্যাডভান্স নিবা, মাল তাদের দিবা, সে মাল নিবে কি নিবে না তার সাথে কথা বলবো আগে। ওই তোমরা অ্যাডভান্স নিয়ে খায়া ফেলাও বা অ্যাডভান্স নিয়ে মাল দেওয়া না, সেই জন্য অনেক ব্যবসায়ীর সাথে অনেক ব্যবসায়ীর বারে তারা বাটপার মনে করে ব্যবসায়ীরা, এই কাজটা কেউ করবা না, তোমার অনুরোধ। পাঞ্জাবি এদিকে সবই শার্ট যা দেখতে সবই নতুন শার্ট না ভাই, এবং দেলোয়ার ভাই মনে করেন এই যে ডিসপ্লে যা দেখতে পাচ্ছেন এটারই ছয় পিস নিতে পারবেন, একই কালার একই ডিজাইনের। আর এদিকে আর এগুলো গেঞ্জি রয়েছে, দেখেন গেঞ্জি কিন্তু অনেক ধরনের গেঞ্জি রয়েছে, আর জিন্স এর প্যান্টের জন্য তোমার বিশাল, দেখেন ভাই পুরোটাই জিন্স এর প্যান্ট, জি ভাই পুরোটাই জিন্স এর প্যান্ট, দেখেন অসংখ্য জিন্স এর প্যান্ট রয়েছে, অর্থাৎ এদিকে রয়েছে কি ভাই, এদিকে জিন্সের প্যান্ট না ভাই, আচ্ছা আচ্ছা, আর এদিকে মানে সব স্টক লটের সাইজ বানা, আর এদিকে সব দোকান কোয়ালিটি মাল সব এগুলো সবই পোলো শার্ট না ভাই, পোলো শার্ট নতুন অরিজিনাল পোলো শার্ট এগুলো নতুন, আর এই শার্ট গুলো নতুন, শার্ট গুলো দেখুন নতুন। আচ্ছা আচ্ছা ভাই জান, আপনার প্রতিষ্ঠানে সরাসরি কিভাবে আসতে পারবে? আমার ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ নদী পার হয়ে আমার এসে ফোন দিলাম, নিয়ে আসবো তাকে আমার দোকানে। ওকে ভাই, প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন? আমি শুরু থেকে প্যান্ট দেখাবো, মানে প্যান্টের কালেকশন বেশি আপনার? হ্যাঁ প্যান্টে বেশি, আমার কাস্টমারই প্যান্ট ভাই, মূলত আমার এই প্যান্ট বাইরে যায়। আচ্ছা বাইরেও যায়? বাইরেও যায়। আচ্ছা প্রথমে এটাই জানতে চাচ্ছি ভাই, বাইরে তো আপনি বললেন 2700 প্যান্ট বাইরে যাবে, জি সেজন্য অলরেডি কালেকশন শুরু করেছেন, বাইরে তো অনেক বিদেশি লোক আমার ভিডিও গুলো দেখে, তাদের যারা ব্যবসা করতে চায় অথবা নিতে চায় তারা কিভাবে নিতে পারে ভাই বলুন? যদি কোনো প্রবাসী ভাই ব্যবসা করতে চান, সেই প্রবাসী ভাই আমার সাথে লক করবেন, আমি তারে পুরো ডিটেইল বাতায় দিব, আমি পুরো অফিসের নাম্বার কার্ড এভরিথিং সব দিয়ে দিব, আপনি কথা চুকাই নেবেন কিভাবে মাল নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, মানে নেওয়ার সুযোগ রয়েছে? অবশ্যই অবশ্যই, অলরেডি আপনার কাছ থেকে 2700 প্যান্ট নিচ্ছে, 2700 প্যান্ট অলরেডি গেছে, আবার 2700 30 তারিখে ঢুকবে। উনারা কত টাকা সেল করে? আপনি তো দিচ্ছেন, আপনি কত রেট দিচ্ছেন? আমি 120 টাকা দিচ্ছি। উনারা ওখানে কেমন সেল করে? উনারা 300-400 টাকা বিক্রি করে একটা, আর ওখানে তো ওই বাংলাদেশি টাকায়, বাংলাদেশি টাকায় আমি দেখেছি 6000 প্যান্টও প্রবাসী নিয়েছে, অর্থাৎ এরকম প্যান্ট প্রবাসী থেকেও নিচ্ছে, সুতরাং যারা নিচ্ছেন তারা ব্যবসাও করতে পারবেন আর এগুলো লেবার যারা তারা নিতে পারবেন। আচ্ছা ভাই, এখান থেকে প্রথমে দেখিয়ে দেন ভাই, প্যান্ট গুলো আপনার কাছে কেমন রয়েছে, কোনটা দিয়ে শুরু করবেন? আমি আগে জিন্স দেখে একটা জিন্স, যেগুলো ইনস্টা রেখেছেন সেগুলো দেখবো, ভিতর থেকেও দেখবো? হ্যাঁ আপনি যেটা দেখেন সমস্যা নেই, আগে প্রথমে যেগুলো রেখেছেন ভাই সেগুলো দেখেন আগে প্রথমে। এই একটা প্যান্ট দেখেন, আচ্ছা চমৎকার দেলোর ভাই। হ্যাঁ ভাই, এই প্যান্ট গুলো মানে আপনার স্পেশালিটি কি? যেহেতু প্যান্ট সবাই দেখায়, কিন্তু আপনার প্যান্ট 120 টাকা, স্পেশালিটি কেন ভাই? আমার প্যান্ট 120 টাকা এই জন্যই, আমার প্যান্ট কোন ওই যে 80 টাকা 90 টাকা 99 টাকার প্যান্ট না ভাই। আমার প্যানের বাটন থেকে শুরু করে একদম চেন পর্যন্ত দেখবেন ভাই। আচ্ছা আচ্ছা, মানে আপনি বাটন থেকে একদম চেন পর্যন্ত মানে প্যান্টকে গ্যারান্টি দিচ্ছেন? হ্যাঁ একদম 100% গ্যারান্টি ভাই, এটা 80 টাকা 90 টাকার প্যান্ট না। আচ্ছা, ওই যে অন্য সব মাইসে বিক্রি করে ভাই 99 টাকা প্যান্ট, 120 কিনলে 10 পিস ফ্রি, ওই ফ্রির কাম দিলো ভাই করেন না, যা দিবেন 120 এক টাকা কম নাই না ভাই, যদি আপনার ভিডিওকে দেখাই শর্মা আলাদা। আচ্ছা সেটা আলাদা, কিন্তু প্যান্ট গ্যারান্টি সব রবিল ভাই, আপনার ভিডিওতে গত মাসে ভিডিও করছেন আপনার দিয়ে আমি, হ্যাঁ আমার বান্দা 4টা কাস্টমার প্রতি মাসে 400 পিস করে মাল নেয় প্রতি মাসে, হ্যাঁ এর কাছে 1600 পিস মাল যাইবে আমার প্রতি মাসে। মানে আপনার লক্ষ্য কি ভাই, মানে লক্ষ্যটা কি, মানে যারা বুড়াক নেবে একবারই বিক্রি করবে? একবার না, আমার মালটা বারবার নেবো, বারবার আমার এই মালগুলি শিলিটা দেখবেন, এই অরিজিনাল শিলিটা দেখবেন আপনি। আচ্ছা আচ্ছা, অরিজিনাল শিলি, এই শিলিটা দেখবেন। ওকে মাল ইস্টেজ ভাই, ইস্টেজ মাল। আচ্ছা আচ্ছা, ভিতরটা কি দেখিয়ে দেন? ভিতরটা দেখেন ভাই, কাপড়টা দেখেন আপনি। ও আচ্ছা আচ্ছা, দেখেন শিলিগুলো এভাবে ভাই যেভাবে দেখাচ্ছেন আমাকে এভাবে দেখে দেখে নিতে পারবেন? অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা, মাঝা কমু 30-30 এই 30 থাকবে, ওই যে নিবেন আপনার ওই যে আপনার আবার বিন্দু নেই এই মালাই বেশি না ভাই। আচ্ছা ওই নিবেন 30 হয়ে যাবে, 40 হয়ে মালাই বেশি না ভাই, দ্রুত দেখে দেন, তার কালেকশন দেখে দেন, এটা দেখে দেন। হ্যাঁ আপনি কোনটা দেখেন রবি ভাই, যা দেখবেন তাই দেখাবো। আচ্ছা এই একটা ব্যান্ড দেন, তাওয়াল ওয়াশ, তাওয়াল ওয়াশ। হ্যাঁ আচ্ছা, সবই 120 টাকা, সব 120 টাকা, এবারে 120 টাকা ভাই, 120 টাকা আমার মাল দেখবেন আপনি। ওকে ভাই, ওই 80 টাকার মাল 90 টাকার মাল দেলোর ভেবেছে না ভাই, ওই 14 নম্বর মাল দেলোর ভেবেছে না, 120 টাকা, 120 টাকা, 120 টাকা। যেটা বলেছেন ভাই, যারা বাধা কাস্টমার নিচ্ছে তারা কি সেল করতে পারতেছে? ও ভাই সেল না করতে পারে নিতে নে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ব্যস্ত বলে টাইম নিয়েছুম ভাই, ইয়েস হ্যাঁ ব্যস্ত বলে দেখি আমার কাছে নিতে হয়। এই দেখেন একটা মাল, কালো থাই ওয়াশ, চমৎকার দেখেন,
১২০ টাকা ১২০ টাকা ওকে ভাই দেখে দেন তো আরো একটা জিন্স আচ্ছা এক কালেকশন গুলো ভাই কোথা থেকে নিয়ে আসেন আর এগুলো কিভাবে আপনি প্রাইস করেন আচ্ছা তার কোন এত কমে দেন তাই না ভাই ১২০ টাকা ভাই আপনি নেবেন ১২০ আমরা ১০০ পিস ভাই আচ্ছা তো আমরা কমে দিই মানে আরেকজনে ১২০ টাকা ভাই এগুলো সেল করতে পারতেছে কেমন মানে আপনার কাছে নিয়ে গিয়ে তারা সেল মাশাআল্লাহ ভালো সেল করতে ভাই কত একটা মাল যদি রাস্তা ৩০০ টাকা বেচে তাও ভাই কত টাকা থাকে হিসাব করে দেখেন আর একটা ফ্যান দুটি ভে
20 মাল নিয়ে একটা ভ্যানের মধ্যে একটা মাইক লাগাই দিবেন জোড়া 500 জোড়া 500 একটা 300 জোড়া 500 হ্যাঁ সেল করতে পারবে 300 জোড়া 500 আচ্ছা এভাবে তো সেল করতেছে ভাই এভেলেবল আসছে না ভাই বাংলাদেশে চলেন এমন মন দিছে আমার এই মালগুলি নবীনগর সাপাল বাইবেল গাজীপুর উত্তরা সব জায়গা টুঙ্গি কামারপাড়া স্টেশন সব আমার মালগুলি চলে ভাই এগুলো চলে আমার এই মালগুলি ওকে ভাই এক সময় আমরা ফুটপাতে মাল বেচি ভাই আচ্ছা আচ্ছা আজকে আল্লাহ এখানে না খারাপ করছে আপনারা একদিন খারাপ করবেন ইনশাআল্লাহ ওকে ভাই দেখিয়ে দেন ভাই এখানে সুতরাং যারা ব্যবসা করতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এই পুরাগুলো দেখেন আসলে ভাই একটু স্পেশালিটি রয়েছে আপনার প্যান্টে আমি তো এখানে অনেক প্রতিষ্ঠান ভাই আপনি তো আর ভিডিও করছেন রবি ভাই আমার প্যান্ট রে আর আর মাসে প্যান্ট ভাই অনেক ব্যবধান ভাই আচ্ছা আচ্ছা কাপড় কোন সিলিকন কোয়ালিটি কোন মানে আপনি সব সময় একটু ভালো কোয়ালিটি সংগ্রহ করেন ভাই আমার কথা কোনটা মানুষ টাকাতে মাল কিনবো টাকাতে মাল কিনে যদি কোনো প্রতারিত না হয় সুন্দর কথা বলেছেন তারপর সে দেখিয়ে দেন প্যানের ভাই কালেকশন শেষ নাই রবিউল ভাই কালোর ভিতরে হবে দেখেন আচ্ছা ভাই আপনার প্যান্টে কোন দাগ সিরা পাবে কিনা আমার প্যান্টে কোন রিজেক্ট নাই কোন বটম থেকে শুরু করে চেন পর্যন্ত পারফেক্ট একেবারে শিলি সম্পূর্ণ আচ্ছা আচ্ছা আপনি শিলি দেখবেন ভাই ঠাই দেখবেন আচ্ছা হাইরে ঠাই দেখবেন যেটা বলেছিলেন বটম দেখবেন চেন দেখবেন অর্থাৎ প্রত্যেকটা প্যান আপনি নিজে বাছাই করেন নিজে বাছাই করে চেক করে মালগুলি পলি করে ভাই ও আচ্ছা আচ্ছা দেখিয়ে দেন ভাই এই দেখেন একটা গ্যাবারিং মাল দেখেন গ্যাবারিং প্যান্ট এই একটা গ্যাবারিং প্যান্ট আচ্ছা 120 টাকা গ্যাবারিং 120 টাকা গ্যাবারিং প্যান্ট জি আচ্ছা আচ্ছা মানে প্রত্যেকটা প্যানে কোনো প্রকার কোনো দাগ পাবে না কোনো দাগ কোনো রিজিট কিছু নেই আমার মালে ভাই এটা 90 টাকা মাল না ভাই আচ্ছা আচ্ছা 90 টাকা 80 টাকা 90 টাকা মাল না অর্থাৎ আপনি যখন 5000 পিস প্যান্টস আমি দেখছি ভাই 5000 পিস প্যান্ট যখন ক্রয় করেন ওখান থেকে আবার রিজিট দিই আমি ওখান থেকে বাছাই করি বাছাই করেন হ্যাঁ যদি বেচার উপযোগী যদি আমি বেচলে কাস্টমার বেচতে পারবো কাস্টমার বেচলে কাস্টমার নিতে পারবো সেই মালগুলো বিক্রি করি ভাই আমি এবারে সে পলি করি না ওকে ভাই সুতরাং নিচ থেকে বের করলে একই প্রোডাক্ট পাবে যা দেখবেন আপনি আমার মাল 120 টাকা 120 টাকা ভাই দেখেন চমৎকার যা সাইজ ভাঙা প্রোডাক্ট স্টক লটের প্রোডাক্ট যা ফালতু মাল দিলো ভাই বেচেনা দিলো ভাই বাংলাদেশ 64 জেলা দিলো ভাই নাম আছে ওকে ভাই বাংলাদেশ 64 জেলায় আচ্ছা আচ্ছা তার পাশে দেখিয়ে দেন 120 টাকা মানে ভাই পাইকারিতে 30 টাকা বেশি মানে কিন্তু অনেক কিছু ভাই মান ভালো যার দাম ভালো তার ইয়েস গুড় যত মিঠা তত আপনি চিন্তা করবেন যদি ভাই আপনি যদি কোনো ভাই ব্যবসা করতে চান ভাই টাকা ঢোকেন 10 টাকা মালে ঢোকেন না ওই 80 টাকা 90 টাকার মাল অনেক টাকা ভাই 120 মাল কিনলে 10 পিস ফ্রি ও ভাই ফ্রি আপনার হাইদা দিব না তার ফয়দাতে রাইখ কেটে ফ্রি দিব চিন্তা করবেন সবসময় ইয়েস যুক্তি সঙ্গত যেটা কথা বলেন সেটাই চমৎকার ওকে ভাই একটা উল্টায় দেখাবেন কি ভাই ভিতরে আসলে কেমন রয়েছে একটু উল্টায় দেখা দেন যেহেতু আপনার প্রোডাক্ট ভালো সুতরাং আপনার তো কোনো ভয় নাই না ভাই কি কর আপনি ভিন ভিন দেন দেন না দেন মানে ঠিক আছে নিতে লড়াই না টেট দে যেতে মাপেন চমৎকার ওকে ভাই এরকম প্যান বেছে বেছে নিবেন ইনশাআল্লাহ দেখেন ভাই কিছু প্যাকেট থেকে খুলে দেখেন অবশ্যই কোনটা দেখেন আপনি কোন দেখেন দেখেন অবশ্যই আচ্ছা প্রত্যেকটা সাইজের কিন্তু প্যান্ট পেয়ে যাবেন বিশেষ করে এই প্যান্ট গুলো ভাই ফুটপাতে বেশি বিক্রি করা হয় বিভিন্ন হাটে টাঙ্গালে একটা হাট আছে ভাই ওটা হাটের নাম জানি করুটরা হাট এই দেখেন ভাই মালগুলি দেখেন আচ্ছা আচ্ছা দেখেন চমক এটা কিন্তু প্যাকেট থেকে দিয়েছেন না ভাই ওকে ভাই 120 টাকা 120 টাকা তার পাশে দেখিয়ে দেন এটা সেই প্যান্ট নাই কি ভাই এই প্যান্ট গুলো আমি দেলোর ভাই কাছে পাইবেন এই প্যান্ট অফিসিয়াল প্যান্ট আচ্ছা কারণ দেলোর ভাই ভদ্র মানুষ ভদ্র প্যান্ট বিক্রি করে ভাই দেখেন দেখেন চমৎকার এই প্যান্ট গুলো কিন্তু ফালতু প্যান্ট দেলোর ভাই আছে না ভাই 500 টাকা 400 টাকা দিয়ে বিক্রি ভাই 400 টাকা তো মজুরি ভাই কাপড় দাম দিবেন না আচ্ছা আচ্ছা কাপড় দাম দিবেন না ভাই 500 টাকা মজুরি প্যান্ট ওকে ভাই এই প্যান্ট গুলো কি আপনি দিতে পারবেন সামনে আরো ও ভাই কত হাজার পিস মাল লাগবে ভাই আচ্ছা এবার কত লাগবে না ভাই ও ভাই এক একটা টেইল আছে আমি তো লাগাই রাখি ভাই বুঝছেন আচ্ছা আচ্ছা তো লাগাই রাখি টেইল আছে সব ইনালে মাল সব একবারে সব আমার এই প্যান্ট গুলি চলে কই জানেননি কোর্ট কাছারির সামনে
গুলিস্তান, সদরঘাট, বাইপেল, নবীনগর, সাপার আমার এই ব্যান্ডগুলি চলে ভাই। বাচ্চা প্যান আছে ভাই, আপনার পোলা বানের লেগা দেখিয়ে যাচ্ছে ভাই, বাচ্চা প্যান গুলো আপনি ভিনবেন, আপনার পোলা ভিনবো না, আপনার পোলা লেগা আছে ভাই। কেমন দাম? 11 বছর বাচ্চাদের আছে, 7 বছর থেকে 11 বছর পর্যন্ত। আচ্ছা আচ্ছা, এই পোলা প্যান্টের ব্যান্ড কেমন দাম ভাই? 110 টাকা ভাই। 110 টাকা? হ্যাঁ, ওই 80 টাকা প্যান্ট দিলে রয়ে গেছে না? আচ্ছা আচ্ছা, ওই আমাকে 80 টাকা হয়েছে ভাই। 110 টাকা? 110 টাকা। যদি আপনি ভিডিওকে ধরে এক দেখে আয় ভাই অমিল ভাই, সেই ক্ষেত্রে 140 টাকা। এই আমার এখানে ভাড়া লাগে না, দোকান ভাড়া লাগে না। ইয়েস, আমার এখানে ভাড়া মাত্র 6000 টাকা। আর আপনি নিজেই মহাজন, নিজেই মালিক? আমি নিজে মহাজন, আমি নিজে স্টাফ। ইয়েস, মালের সমস্যা দেয় কারণ মাল দিয়ে টাকা লয়ে যাবেন গা, মাত্র 291 টাকা। তাহলে আপনি ভিডিও দেখে 190 টাকা। ষাট গুলো দেখে নেন তো ভাই, ষাট ভাই, ষাট ও দেখাই যাচ্ছে আপনার। যদি দোকানে কোনো ভাই দোকানে বিক্রি করতে চান ভাই, ষাট আছে আমার কাছে, ষাট দেখে দেন। এই দেখেন ষাটের মেলা। আচ্ছা আচ্ছা, এই শার্ট কত বেঁধে? মাত্র 150 টাকা ভাই। 150 টাকা? নবীনগর, সাপার, বাইবেল, উত্তরা, গাজীপুর, টঙ্গি এয়ারপোর্ট রোড, রেডি আছে 350 টাকা করে ভাই। 150 টাকা? 150। আপনার শার্টে একটা বৈশিষ্ট্য আছে কি? আপনার শার্টটা অনেক মানে, আমার শার্টটা ঘির বেশি ভাই। হ্যাঁ, যেমন দেখেন এগুলো অনেকে বলে ভাই যে কম দামি প্রোডাক্ট চায়, সেজন্য আপনি রেখেছেন ভাই? হ্যাঁ, আমার সব ধরনের আইটেম আছে, ফুডের মাল আছে, দোকানের মাল আছে, কোনো ভাই আমার কাছে ফিরে যাবেন না। ইয়েস, মাল না নেন। আপনার কাছে একটা অনুরোধ, যদি কোনো ভাই ব্যবসা করতে চান বা করেন, আমার ভিডিওটা দেখবেন, মাল না নেন, ভিডিওটা শেয়ার করবেন, আর একজন ব্যবসা করার সুযোগ করে দিবেন ভিডিওটা শেয়ার করে। 150 টাকা ভাই। আচ্ছা, তার পাশে দেখিয়ে দেন, কালারে কালারে মাল 150 150। বাইরে 130 টাকা 40-এর মাল ভাই, 140-এর মাল ভাই, 30-এর মাল বড়ি পাবেন না, 1 ইঞ্চি কম, গায়ে ঢুকবো না, পেরে গুদাম লাগবো না ভাই। আচ্ছা আচ্ছা, 150 টাকা। 150 টাকা ভাই। তারপরে কোনটা দেখাবেন ভাই? এই যে শার্ট দেখেন ভাই। তো রবি ভাই, একটা কথা কই, ব্যবসায়ী উদ্দেশ্যের বাইরে। আচ্ছা আচ্ছা, যে অনেকে পাকলা ভিডিও করে, দেলালে কোনো পাকলামি ভিডিও করে না, এটা আপনি নিজে প্রমাণ ভাই। জি ভাই, ওই যে ভাঙ্গা চুরিয়া হইয়া মুইয়া ভিক্ষা এইটা ওইটা এমনি করে ভিডিও দেলালে করে না। আচ্ছা ভাই, ওই ভিডিওতে ভাই লাইক হয় বেশি, শেয়ার হয় বেশি, লাখ লাখ ভিউ হয় ভাই। ভাই আমার উদ্দেশ্য কোনটা? আমি ভিডিও সুস্থ মাথায় সুস্থ জ্ঞানে, আমার এই ভিডিওটা দেখে একটা মানুষের ব্যবসার উদ্যোগ বাড়ে, ব্যবসা করতে পারে। ইয়েস, আপনি যে ভালো তাই না, আপনাদের প্রোডাক্ট গুলো ভালো, এটা যে পৌঁছানোর জন্য একটা জিনিস দরকার ভাই, বলেন। এটা প্রচার করার জন্যই এই আপনার আনা আমার, আর আপনি তো নিজে প্রমাণ ভাই, আপনি নিজে প্রমাণ। কম দামি প্রোডাক্ট চায় ভাই, অনেক কম দামি প্রোডাক্ট আমি রাখছি। আগে আমার এই আইটেম গুলি দেখেন রবিউল ভাই, আমি কম দামে মালও ছাড়ুন। 150 টাকা ভাই, অনেক ডিজাইন আছে দেখেন, অনেক 130 টাকা পলো শার্ট দিবেন তো আমার ভাই? অবশ্যই অবশ্যই, কত হাজার পিস মাল লাগবে, এগুলো সাইজ সব হবে না ভাই? হ্যাঁ অবশ্যই ভাই, 250 টাকা তো ইজিলি সেল হয় ভাই, সবাই মনে করেন কম দামি প্রোডাক্ট বিক্রি করতে করতে হয়ে গেছে, মনে করেন বদনাম সব, যার কারণে আসলে মানুষ বিশ্বাস করতে চায় না ভাই। সমাজে ভালো মন্দ সব মানুষই আছে ভাই। আচ্ছা আচ্ছা, সমাজে সমাজে ভালো মন্দ মিলে সমাজ যারা ফুটপাতে ভ্যানে ব্যবসা করতে চাইছে, সেই সব ভাইদের জন্য আমি অল্প দামে কিছু মাল রাখছি ভাই। আমি এই মালগুলি রাখতাম না রবিউল ভাই, শুধু দেখা হতো, দেখাতে শেষে অল্প করে দেখাতে চাইছিলাম না। যারা রিকোয়েস্ট করে, আমার ভাইরা রিকোয়েস্ট করে, দেলোর ভাই আমরা সেই 40 টাকার মালগুলি খুঁজতেছি ভাই,
সেজন্য এই 40 টাকা মালামাল রাখা। 40 টাকাটা অন্য প্রতিষ্ঠানের তুলনায় আপনারটা কেমন ভাই? ওই অন্য প্রতিষ্ঠানে দেখা যায় 40 টাকার মালটা 35 টাকা বেচছিলাম, আমি 40টা বেচতে হবে আমার, কেন না আমার এই মালটা 2 টাকা লাভ। পাঞ্জাবি দেখেন একটা পাঞ্জাবি দেখার সমস্যা নেই, দেখা পারেন মাত্র 40 টাকা না ভাই? মাত্র 40 টাকা। আচ্ছা আচ্ছা ভাই, এই মাল আগে খুলে দেখাইতে ডরাই ভাই, বুঝছেন না? আচ্ছা আচ্ছা, আমি খুলে দেখাইতে ডরাই না, এগুলো সবই 40 টাকা, সবই 40 টাকা। ওকে ভাই, 40 টাকা, সবই 40 টাকা। ওকে ভাই, 40 টাকা, সবই 40 দেখছেন, সাইজ দেখছেন, 40 টাকা ভাই। এগুলো ঘরে পর সাজিয়ে রাখে। হ্যাঁ ভাই, কেমন সেল ভাই ওটা? ভালো ভাই, একটা মাল 40 টাকাতে নিয়ে আপনারা জোড়া বেচছেন 200 টাকা, জোড়া 200। আচ্ছা আচ্ছা, জোড়া 200। এই মালগুলি মনে করেন উত্তরবঙ্গের লেগে উত্তম, সবচেয়ে গ্রামগঞ্জে হাট বাজারে ভ্যানে মেলা, সামনে তো মেলা হচ্ছে অনেক জায়গায় ভাই। একটা যদি 100 টাকা বিক্রি করে, দুটি 100 টাকা বিক্রি করে, তাও লাভ হবে। শুনেন, এই দুইটা মাল যদি 200 টাকা বিক্রি করে 150 বেচলেও তো থাকে, থাকে না? ইয়েস। এই যে প্যান দেখালাম, মাত্র 120 বেচেন, একটা প্যান বেচেন না, জোড়া 500 বেচেন না, জোড়া 500। কুরিয়ার সিস্টেমের ব্যবস্থা এখানে আমার আছে। ওকে ভাই, কোন প্রতারণের সিস্টেম দিলে ভাইয়ের কাছে নাই। অনেক উটকো ব্যবসায়ী যারা ভাই, উটকো ব্যবসায়ী যারা, সেই তাদের ক্ষেত্রে একটা আর দেলোরের ক্ষেত্রে আরেকটা। ওকে, যেটা আপনার কথা থাকবে ভাই, আর দর্শক উদ্দেশ্যে শেষ কথা বলবো ভাই, শেষ ভালো যার সব ভালো তার, একটা কথা আমি মুখে বললে হবে না, যেই সব ব্যবসায়ী ভাইরা ব্যবসা করতে চান বা কিরানিগঞ্জ আসেন, একবার এসে আমার দোকানে দেখা যাবেন, দেলোর ভাই কেন অত বেশি চায়? মানুষে বেচে 100 টাকা, হ্যাঁ 120 টাকা কেন বেচে? 20 টাকা যখন ব্যবধান, তা ভালো ব্যবধান আছে। আচ্ছা, আমার এখানে ভাই 3 পিসও আছে, যারা ব্যবসা করতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। অনেকে ফোন দিয়ে কয় দেলোর ভাই আপনার এলাকা বলে এক বাস লেভেলে ফিরত দেন ভাই, এটা অসৎ ব্যবসায়ী ভাই, অসৎ ব্যবসায়ী। দেলোয়ার ভাই অসৎ ব্যবসায়ী না, দেলোয়ার ভাই বাংলাদেশের 64 লেভেলে দেলোয়ার ভাই নাম আছে ভাই।